হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে মহাসপ্তমী, তো সপ্তমী না ষষ্ঠী। ষষ্ঠীর দিনে আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো কোথায় যাব, না তাহিরপুরে যাব আমরা ঠাকুর দেখতে। তো তোমরাও চলো আমাদের সাথে। তো সবাইকে জানাই মহা ষষ্ঠীর শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থেকো। আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে এতটাই ভিড়, এই দেখো অনিশ বাবার কোলে উঠেছে। তারপর ট্রেন থেকে নেমে দেখি বীভৎস মেঘ, বীভৎস মেঘ। এদিকে হাওয়া ঝড় উঠে গেছে, বৃষ্টি পড়বে পড়বে ভাব। দেখো ট্রেনটায় ভিড়টা কেমন, বুঝতে পারছো? এত ভিড়, অনিশকে তো, অনিশ তো পুরো চিপে গেছে। নেমে বলছে মাম্মা আমার পেটে ব্যথা করছে, আমার বুকে ব্যথা করছে। দেখো কেমন হাওয়া উঠেছে, ঝড় উঠেছে। সবাই তো আমরা বুঝতে পারছি না যে স্টেশন থেকে বেরোবো কি বেরোবো না। দেখো কেমন মেঘ, খুব মেঘ করেছে আকাশে। তো বৃষ্টিটা হয়নি অবশ্য, দেখছো ধুলো আসছে এত। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই যে দেখো গেট করেছে। তো স্টেশন থেকে বেরিয়ে পড়লাম যে চলো যাই, যদি বৃষ্টি আসে তো কোথাও দাঁড়িয়ে পড়বো বলে আমরা বেরিয়ে পড়লাম। কারণ না দাঁড়িয়ে কতক্ষণ থাকা হবে বলো, তাই না? তারপর এই যে চলে এসেছি আমি আর অনিশ। দেখো হাতে বলতে দাদা ভাই ভিডিও করছে। প্রথমে একটা ক্লাবে চলে আসলাম আমরা মণ্ডপে। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, তো চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো ফোয়ারা দিয়েছে কত সুন্দর, জল আর পদ্ম ফুলগুলো রয়েছে। এগুলোকে অনিশ শুধু বারবার বলছে যে মাম্মা আমি ধরবো, মাম্মা আমি ধরবো। আমি তো চেপে চেপে রেখেছি, না এগুলো ধরে না, না এগুলো ধরে না। তো বাচ্চাদের কথা, তাই না বলো? এগুলো তো হবেই, তাই না? তো আমরা ঠাকুর দেখছি, তোমরাও আমাদের সাথে ঠাকুর দেখো। আমি যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সেটুকু তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো তরুণ সংঘ ক্লাব, তো বেশ ভালোই সাজিয়েছে প্যান্ডেলটা। আর ভিতরে প্রতিমা দেখো, এত সুন্দর প্রতিমাটা, চোখটা জুড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, দেখো এত সুন্দর লাগলো না আমার, খুব ভালো লাগলো প্রতিমা দর্শন করে। তো তোমরাও কিন্তু আমার সাথে সাথে প্রতিমা দর্শন করে নাও। তারপর আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। প্যান্ডেল থেকে বেরিয়ে আবার দেখি কোথায় যাওয়া যায়, তো সেই দিকে যাই। আর তারপর এই দেখো চলে এসেছি, আবার পাশে আরেকটা ক্লাব ছিল, সেই ক্লাবে আমরা চলে এসেছি। তো দেখো কত সুন্দর গেটটা সাজিয়েছে, না ফুল দিয়ে পুরো, খুব ভালো লাগছে। বিশেষত লাইটিং দিয়ে সাজানো হয়, আর এত সুন্দরভাবে সাজানো। তারপর দেখো আবার চলে আসলাম এক জায়গায়, একটা ক্লাবে। সেই ক্লাবে দেখো ভালোই কিন্তু ভিড় ছিল ওই জায়গাটা। এই দেখো বেশ লাইনটাও ছিল, মনে হচ্ছিল লাইন কিছুটা। তো তারপর দেখলাম যে না লাইন নেই, এমনিই যেতে হবে। দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, না তোমরা কিন্তু চলে এসো অবশ্যই দেখতে। হ্যাঁ তো আমরা যেই দেখলাম উপরে উঠলাম, তারপর দেখি উড়ে বাবারে নিচে কি লাইন পড়ে গেছে। আমি তখন তোমাদের দাদাভাইকে বলছি কি গো দেখো আমরা উঠেছি আর তারপরে কিন্তু লাইনটা হচ্ছে, না হলে লাইনে যদি পড়তে হতো আমাদের কি হতো, অনেকটাই দেরি হয়ে যেত। আর বাচ্চাকে নিয়ে সবসময় তো সব কথা, সব লাইনে দাঁড়ানো যায় না, না বলো, খুব কষ্ট হয়ে যায়। তো তোমাদের দাদাভাই সকাল থেকে বলছিলো বাতকুল্লা যাবে, আমি বললাম না বাতকুল্লা যাওয়া হবে না এই বাচ্চা নিয়ে, তুমি গেলে যাও। বলছে না আমি আর যাবো না, চলো আমরা দুই তিনজন মিলে চলো তাহিরপুর ঘুরে আসি, তারপর আসার সময় যদি পারি তাহলে একটু কালীনারায়ণপুর হয়ে আসবো। তো সেই জন্য তাহিরপুরে আমরা নেমে পড়লাম। অনেকেই গেলো বাতকুল্লাতে, আমাদের আর যাওয়া হলো না। আমাদের পুচকুটা যখন একটু বড় হবে তখন হয়তো আমরা যেতে পারবো। পুচকু নিয়ে তো আর সম্ভব হয় না, তাই না বলো? অত দূর যাওয়া, তারপর ওখানে অতটা হাঁটা। এই যে পুচকুটা এতটা হাঁটছে এটাই অনেক, তাই না বলো? হেঁটে হেঁটে যে আমাদের সাথে ঠাকুর দেখছে, বেশ ওর ভালোই লাগছে। আর ও যদি নাও পারতো একটু তাহলে তো আমাদের সেইভাবে যাওয়া হতো না। এই যে গত বছরই যেমন আমরা শুধু একটু কালীনারায়ণপুর গেছিলাম, এই যে পাশেই ছিল তো সেই জন্য, তার আগের বছর তো যেতে পারিনি। তো ছোট থাকলে, এই দেখো বৃষ্টি পড়ছে,
কি করব, আমরা কিছুটা গেছিলাম, যাওয়ার পরে এত বৃষ্টি ঝিটি পড়ে শুরু হলো, তখন আমরা কি করলাম আবার মণ্ডপে চলে আসলাম, এই প্যান্ডেলটার ভিতরে আবার চলে আসলাম। কি করব, তো বৃষ্টিটা কমলে আমরা আবার বেরিয়ে যাব। তো বেরিয়ে পড়ে এই যে চলে এসেছি আবার একটা প্যান্ডেলে, তো সেই প্যান্ডেলে দেখো এই যে খুব সুন্দর, কিন্তু এটাও আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। এইখানে না একটা মাঠের মধ্যে দুটো প্যান্ডেল, তো দুটো প্যান্ডেলেই প্রথমে আমরা একটা দেখে নেব, দেখে নিয়ে তারপর দেখো ওই যে কি সুন্দর রাধাকৃষ্ণ দুলছে, এত ভালো লাগলো না, খুব ভালো লাগলো। আর সামনে কিন্তু দুটো হাতি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর অনেক এদিকে বলে যাচ্ছে মাম্মা আমার খিদে পেয়েছে, মাম্মা আমার খিদে পেয়েছে। তো ঠিক আছে, আমরা কি করব, তখন আমরা একটু খেয়ে নেব, তারপর আবার পরের প্যান্ডেলটাতে যাব। তো চলো আমাদের সাথে, আমরা ভিতরে যাই। এবার সম্মেলনী ক্লাব এটা, তো তোমরা দেখছোই, তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। হ্যাঁ, ঠাকুর দেখতে এখানে তাহিরপুরে কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে ঠাকুরগুলো। ওই দেখো, আর ওপরে ঝাড়টাও খুব সুন্দর দিয়েছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে না বলো। আর এই দেখো এই যে সিনারিগুলো এত সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছে, সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যে আমি যতটুকু দেখতে পারলাম সেটুকুই তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম তোমাদেরকে, কেননা আমি একা দেখবো তোমরা দেখবে না সেটা হয় তাই না বলো। এই দেখো এখানে পুরোহিত মহাশয় কাজ করছে, তারপর আজ তো মহাষষ্ঠী, তো আমি তো নিরামিষ খাবো, ধরো তোমাদের দাদা ভাই অনেক রোল খাবে সেই জন্যই বসে পড়লো। তোমাদের দাদা গণেশ বলছে কি করবো, বসে আছে, আমিও বসে আছি। রোলটা কখন আসবে, রোলটা কখন আসবে, এই যে তোমাদের অনিশের হাতে প্রথমে দিল, তারপর তোমাদের দেওয়া হয় খাবে। ঠিক আছে, ওরা খেয়ে নিই রোল, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো, আমি তো রোল খাবো না সেই জন্য এই যে ফুচকা নিয়ে ফুচকা খেতে চলে আসলাম। চলো ফুচকা খেয়ে নিলাম, ফুচকা খেয়ে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই যে তাহিরপুর স্টেশনে আমরা চলে এসেছি, তারপর আমরা তাহিরপুর স্টেশনে এই দেখো চলে এসেছি, সামনে দিয়ে আমাদের ট্রেন চলে যাচ্ছে একটা। তো আর ওইদিকে মেঘ করেছে, বুঝতে পারছি না যে আমরা কালীনারায়ণপুর নামবো কি নামবো না, ওই জন্য কিছুটা বসে থাকলাম ভাবনা চিন্তা করে। এই যে তোমাদের দাদাভাই নিল লবঙ্গ লতিকা, সেগুলোই আমরা খেতে বসে পড়লাম। যে তারপর ভাবনা চিন্তা করে আমরা দেখলাম কি যে না, তো এই যে আমি খেতে বসে গেছি, আর তারপর ট্রেন চলেও আসলো, আমরা ট্রেনে উঠে পড়লাম। তো তোমরা পরের ব্লগ কিন্তু ফলো করো, এটা যেমন তোমরা ওয়াচ করলে সেইভাবে কিন্তু তোমরা ওয়াচ করো ওটাকেও, যে আমরা কি কালীনারায়ণপুর নামলাম কি নামলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট, তোমরা কিন্তু পরের ভিডিওটার জন্য ওয়েট করো।